হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে, তাদের জন্য 3 কোশ্চেন থেকে কিছু ইম্পর্টেন্ট ব্রড কোশ্চেন। এখানে 4টে টোটাল ব্রড কোশ্চেন আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং এর মধ্যে দুটো ব্রড কোশ্চেন ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট, এবং এই দুটো পরীক্ষায় আসার চান্স সবচাইতে বেশি। তো অলরেডি আমি তোমাদের 3 কোশ্চেন পড়িয়েছি এবং এর থেকে এসএকিউও শেয়ার করেছি, এমসিকিউগুলো বাকি রয়েছে, এমসিকিউগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো আজকে কোন কোন ব্রড কোশ্চেনগুলো তোমাদের পড়তে হবে সেটাই বলবো। দেখো, ব্রড কোশ্চেন কিন্তু তোমাদের এর আগেও বলেছি যে কোন কোনগুলো পড়তে হবে অন্যান্য টেক্সট থেকে, যেমন দ্য আইস হ্যাবিট, স্ট্রং রুটস এবং থ্যাংক ইউ ম্যাম থেকে, এবং পোয়েট্রি তো পুরোটাই শেষ হয়ে গিয়েছে। পোয়েট্রি থেকেও বলে দিয়েছি কোন কোন ব্রড কোশ্চেন করতে হবে। তো তোমরা যদি এগুলো ফ্রি নোটস নিতে চাও তাহলে জয়েন্ট বাটনটা অন করে আমার চ্যানেলের স্পেশাল মেম্বার হয়ে যেতে পারো, তাহলে আমি ওখানে ফ্রি নোটস তোমাদের কমেন্ট ট্যাবে দিয়ে দেবো। তো দেখো, 3 কোশ্চেন থেকে প্রথম যে প্রশ্নটা রয়েছে 6 মার্কসের, প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে, হাউ ডিড দ্য জার নার্স দ্য ওয়ান্টেড ম্যান, আহত লোকটিকে জার কিভাবে শুশ্রূষা করেছিল বা সেবা করেছিল। এটা 6 মার্কসের। তোমাদের আমি এখানে 4টে টোটাল ব্রড কোশ্চেন দিয়েছি সাজেশন যেহেতু, তাই খুব বেশি পড়ার দরকার নেই, যেগুলো পড়লে সবকটা কভার হয়ে যাবে সেরকমই কিন্তু কোশ্চেন আমি এখানে দিয়েছি। সাজেশন মানে এটা নয় যে আমি তোমাকে 10টা প্রশ্ন দিয়ে দিলাম, যে প্রিভিয়াস ইয়ার্সের 10টা কোশ্চেন তুলে আমি তোমাকে দিয়ে দিলাম তাহলে সেটা সাজেশন হয়ে গেল, একদমই কিন্তু নয়। সাজেশন মানে তোমাকে কোন জিনিসগুলো পড়তেই হবে, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখানে দিয়েছি। তারপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অব দ্য জার, দাড়িওয়ালা লোকটি কেন জারের শত্রু হয়ে গিয়েছিল। হোয়াট ডিড দ্য ম্যান সোয়ার অ্যান্ড রিজলভ টু ডু, লোকটি কি প্রতিজ্ঞা করেছিল এবং কি করার সিদ্ধান্ত নিয়েছিল। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অব দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, কেন সে জারের কাছ থেকে ক্ষমা চেয়েছিল এবং সে কি তাকে কি কথা দিয়েছিল। 1+2+3=6। নেক্সট পরের প্রশ্ন দেখো, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলাদা হওয়ায় দ্য জার এগ্রিড টু নান অফ দেম, যার কারোর সাথে সম্মত হলো না। হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স টু উইচ দ্য জার গট ডিফারেন্ট অ্যান্সার্স, প্রশ্নগুলো কি ছিল যেটাতে জার আলাদা উত্তর পেয়েছিল। তারপরের প্রশ্ন হচ্ছে, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট ওয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড, যখন প্রশ্নগুলোর উত্তর পেয়ে যার সন্তুষ্ট হয়নি তখন সে কার পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হোয়ার ডিড দ্য পার্সন লিভ হুম দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট, ওই ব্যক্তিটি কোথায় থাকতো যার সাথে যার দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল। হোয়াট ওয়াজ হি ফেমাস ফর, তিনি কেন বিখ্যাত ছিলেন। 3+1+1+1=6, একদমই পার্ট পার্ট করে কিন্তু এই প্রশ্নটা রয়েছে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, হাউ ওয়াজ দ্য ওয়ান্টেড ম্যান রিভাইভড অ্যান্ড নার্সড, এটাও কিন্তু ওই প্রথম প্রশ্ন থেকে কিছুটা চলে আসবে যে আহত লোকটিকে কিভাবে সেবা শুশ্রূষা করা হলো, মানে রাজা বা যার কিভাবে সেবা শুশ্রূষা করেছিল, এটা কিছুটা প্রথম প্রশ্ন থেকে কিছুটা এখানে আসবে। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অব দ্য জার, কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল। হোয়াট ডিড দ্য জার ডু ওয়েন হি হ্যাড গেইন দ্য ম্যান ফর এ ফ্রেন্ড, লোকটিকে বন্ধু হিসাবে পেয়ে যার কি করেছিল, যার কি সিদ্ধান্ত নিয়েছিল সেটা এখানে বলতে হবে। 2+2+3=6। এর মধ্যে প্রথম দুটো প্রশ্ন ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই দুটো প্রশ্ন আসার চান্স সবচাইতে বেশি, মানে বলতে পারো এই দুটো প্রশ্ন আসার চান্স 99%। তাই প্রথম দুটো প্রশ্ন কিন্তু ভালো করে করবে, এছাড়াও আরও যে দুটো প্রশ্ন দিলাম এগুলোও কিন্তু করে রাখবে, এগুলোও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে প্রথম দুটো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি বোঝাতে পারলাম, নেক্সট ভিডিওতে পরের কোশ্চেন্সগুলো মানে এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং এমসিকিউ কিন্তু 3 কোশ্চেন্স থেকে আমি তোমাদের এর পরের ভিডিওতে দেবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।